প্রিয় বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এবছরের স্টুডেন্ট রয়েছো, তোমাদের ভর্তি নিয়ে নতুন একটি বিষয় উঠে আসছে। একাদশ শ্রেণীর ভর্তির প্রক্রিয়ার পর 35 নম্বরের এক্সামের মাধ্যমে অ্যাকচুয়ালি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। কে কোন স্ট্রিম নেবে এ সেটা নির্ধারিত হবে। তো কিভাবে এই অনলাইন প্রক্রিয়া কাদের ক্ষেত্রে এবং উচ্চ মাধ্যমিকের পর কলেজের ক্ষেত্রে ভর্তির প্রক্রিয়া কী রয়েছে তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই কোভিডের দুর্লভ পরিস্থিতির কারণে কিন্তু হয়ে ওঠেনি। সেই কারণে একটি ফর্মুলা বেসিসে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হচ্ছে। তো রেজাল্ট তো তোমরা সকলেই পাবে, পাশও করবে, ভালো নম্বরও পাবে। সমস্যা হচ্ছে ভর্তি নিয়ে। তোমরা সকলেই জানো মাধ্যমিকে 27 সাবজেক্ট থাকে, সকলের ক্ষেত্রে একই সাবজেক্ট, কিন্তু একাদশ শ্রেণীতে সকলের ক্ষেত্রে এক সাবজেক্ট না। এই 27 সাবজেক্টকে নিয়ে তিনটে স্ট্রিম ভাগ হয়ে যায়, সায়েন্স, আর্টস, কমার্স। কাকে সায়েন্স দেওয়া হবে, কাকে আর্টস দেওয়া হবে, কাকে কমার্স দেওয়া হবে, এটা এই রেজাল্টের ওপর ভিত্তি করে কি দেওয়া সম্ভব সে নিয়েই কিন্তু বড় প্রশ্ন। সেই কারণেই দেখা যাচ্ছে একাধিক স্কুল কিন্তু অনলাইনে ভর্তির জন্য আগে ভাগেই এক্সাম নিয়ে রাখছে একাদশ শ্রেণীর স্টুডেন্টদের জন্য। এবং দেখা যাচ্ছে কিছু স্কুল রীতিমতো এক্সাম নিয়ে ডিসাইডও করে ফেলেছে কাকে আর্টস দেবে, কাকে সায়েন্স দেবে, কাকে কমার্স দেবে। কলকাতার এরকম অনেক স্কুল রয়েছে যারা রীতিমতো অ্যাকচুয়ালি অনলাইন বেসিসে এক্সাম নিয়েছে। এবং যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক স্যার পরিমল ভট্টাচার্য কিন্তু জানিয়ে দিয়েছেন যে তারা অনলাইনে একটি ওয়েবসাইট চালু করেছেন। এই ওয়েবসাইটে রীতিমতো স্টুডেন্টরা যাতে অনলাইন পরীক্ষা দিতে পারে এবং সেখানে এক্সাম নেওয়া হয়েছে মাল্টিপাল চয়েস কোশ্চেনে, এবং সেখানে তারা পরীক্ষা দিয়ে একটি নম্বর পেয়েছে এবং একটা তালিকাও রীতিমতো তৈরি করে ফেলেছে যে কারা কাদেরকে সায়েন্স দেওয়া হবে, কাদেরকে আর্টস দেওয়া হবে, কাদেরকে কমার্স দেওয়া হবে। শুধুমাত্র এখানে আমি যাদবপুর বিদ্যাপীঠের কথা বললাম, এরকম কলকাতায় অনেক স্কুল রয়েছে যে স্কুলগুলো রীতিমতো কিন্তু আগে ভাগেই অনলাইন একটা এক্সাম নিয়ে ফেলেছে, যার ওপর ভিত্তি করে তারা ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে চায়, কিংবা কাকে আর্টস দেবে, কাকে সায়েন্স দেবে, কাকে কমার্স দেবে, এ সেই অনলাইন পরীক্ষার মূল্যায়নের ওপরে ভিত্তি করেই কিন্তু তারা দিতে চাইছে। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে যে একাদশ শ্রেণীর ভর্তির প্রক্রিয়া কিভাবে নেওয়া হবে সেটা কিন্তু ঘোষণা হয়নি। এছাড়া এমনও অনেক স্কুল রয়েছে যারা রীতিমতো মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের ওয়েট করছে, যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট যখন আসবে সেই রেজাল্টের ওপর ভিত্তি করেই, এই রেজাল্টের নম্বরের ওপর ভিত্তি করেই আর্টস, সায়েন্স এবং কমার্স দেওয়া হবে। এছাড়া অভিভাবকরাও এই সময় কিন্তু রীতিমতো চিন্তিত, শিক্ষকরাও চিন্তিত যে কিভাবে একাদশ শ্রেণীর ভর্তির প্রক্রিয়া নেওয়া হবে, সরকারি বিজ্ঞপ্তির তারা ওয়েট করছে। এছাড়া এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ধরুন তোমরা সকলেই জানো যে ভর্তির প্রক্রিয়া অনলাইনে বেশিরভাগ স্কুলই নিতে চায়। শহর যে অঞ্চলগুলো আছে সেখানে ম্যাক্সিমাম জায়গায় অনলাইনে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে চায় শিক্ষকেরা, এবং এ নিয়ে কিন্তু সরকারি শিক্ষক সমিতি রীতিমতো আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কিন্তু একটি পত্রও লেখেন। আর যে সমস্ত গ্রাম অঞ্চলে ইন্টারনেট পরিষেবা সেরকম সক্রিয় নয় সেই সমস্ত জায়গায় কিন্তু অফলাইন ভর্তি কিন্তু একমাত্র রাস্তা। তো তোমরা বুঝতেই পারছো কিছু স্কুল রয়েছে যারা রীতিমতো অনলাইন এক্সামের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে চায়, এবং এরকমও বেশিরভাগ স্কুল রয়েছে যে সমস্ত স্কুল আগের মতোই মাধ্যমিকের রেজাল্টের ওপর বা মাধ্যমিকের রেজাল্টের নম্বরের ওপর ভিত্তি করে অ্যাকচুয়ালি ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে চায়। সবাই তাকিয়ে রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তির দিকে তাকিয়ে, এবং যারা উচ্চ মাধ্যমিকের পরে পর কলেজে অ্যাডমিশন নিচ্ছ তাদের ভর্তির প্রক্রিয়া নিয়ে কোনো সমস্যা নেই। রীতিমতো শিক্ষামন্ত্রী অফিসিয়ালভাবে ঘোষণা করে দিয়েছে প্রত্যেকে কে অ্যাকচুয়ালি কোনো এক্সাম ছাড়াই, অনলাইন হোক অফলাইন হোক, প্রবেশিকা কোনো পরীক্ষা ছাড়াই তারা অ্যাকচুয়ালি কী হচ্ছে কলেজে অ্যাডমিশান নিতে পারবে, শুধুমাত্র ও তাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ওপর ভিত্তি করে। একাদশ শ্রেণীর ক্ষেত্রেও কি তাই হওয়া উচিত না? প্রত্যেকটা স্টুডেন্টকেই এবছর ইচ্ছে অনুযায়ী আয় অ্যাকচুয়ালি তাদের সায়েন্স, আর্টস, কমার্স বা স্ট্রিম নির্বাচন ওর করার অনুমতি দেওয়া উচিত? অবশ্যই। কিন্তু তোমাদের মূল্যবান মতামত বা তোমরা কি চাইছো সেটা কিন্তু আমাকে ভিডিওর কমেন্ট সেকশানে জানাতে একেবারেই ভুলো না।